আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি, তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। তো আজকে খুবই সিম্পল ব্রেকফাস্ট করব, আর বাবু আজকে আমার সঙ্গে উঠে গিয়েছে, তাই ওকে খাইয়ে নিচ্ছি, তারপর আমার ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। তো এখানে আমরা একজনকে বার্থডে মেসেজ পাঠাচ্ছিলাম, ছোট্ট একটা ভিডিও ক্লিপ তৈরি করছিলাম। তো সেটা হচ্ছে ওয়াফিকের বাবার একজন কলিগের বার্থডে ছিল, তো ওটা করতে গিয়ে আমাদের অনেক ফান হয়েছে। অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে ক্যামেরার সামনে এসে তিনজনকে একই সঙ্গে কোঅপারেট করাটা কতটা টাফ। তো যাই হোক, তারপরও অনেক ফান হয়েছে, আর ওয়াফিককে নিয়ে আরও বেশি মজা পেয়েছি, একটা স্মৃতি হয়ে থাকলো। তো এখন প্রায় ইভিনিং 4:30 মতো বাজে, তো ওয়াফিক ঘুমিয়ে গিয়েছে, আমি ওকে রেখে তারপর একটু ব্যালকনিতে এসে সময় কাটাই। এই টাইমটা অ্যাকচুয়ালি বলা চলে যে আমার খুবই রিল্যাক্সিং একটা টাইম, লাইক যখন দুপুরবেলা ও ঘুমিয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে আমার সব কাজ শেষ, এখন জাস্ট আমার বসে থাকার পালা। তো আমার কাছে মনে হয় যে সব মাদেরই সেম ফিলিংসটা হয়, লাইক বাচ্চারা যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় তখন মনে হয় যে খুবই আরাম, লাইক পুরো পৃথিবীটা কেমন যেন স্তব্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আজকে ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, লাইক খুব একটা গরমও ছিল না, আবার খুব একটা ঠান্ডাও না। লাইক এখন তো ঠান্ডাটা আশা করাটাই ভুল, কারণ যেহেতু সামার সিজন যাচ্ছে। আর এই তো এখানে আমি আমার গত ব্লগে বলেছিলাম যে আমার ঢেঁড়স গাছে একটা পোকা এসেছে, তো তারপর ওয়াফিকের বাবা একটা স্প্রে তৈরি করে দিয়েছিল, তো মাশাআল্লাহ ওটা কাজ করেছে। তো এখন আল্লাহর রহমত সবগুলো ঢেঁড়সই দেখা যাচ্ছে যে অল্প অল্প করে বড় হচ্ছে, তো আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে দুটা রেসিপি শেয়ার করব। তো প্রথমটা হচ্ছে ফ্রুট ট্রাইফল। তো সামনে ঈদে আপনারা চাইলে এই দুইটা রেসিপি খুব ইজিলি তৈরি করে নিতে পারেন, কারণ এটা বানাতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। আর এখন যেহেতু ফ্রুট পিকিং সিজন যাচ্ছে, তো ফ্রেশ ফ্রুট তো নিশ্চয়ই সবার বাসাতেই আছে, তো এটা আপনারা চাইলে খুব জোর জলদি ঈদের দিন সকালবেলায় কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমার একটা কেকের প্রয়োজন ছিল, তো তাই আমি এখানে একটা কেক তৈরি করে নিচ্ছি, আর সেটা হচ্ছে সুইস রোল কেক। এটা আমার ইচ্ছে হয়েছে তাই আমি সুইস রোল কেক তৈরি করছি, বাট আপনারা চাইলে কিন্তু নর্মাল যে কোনো ভ্যানিলা বা চকলেট কেক দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। অ্যাকচুয়ালি কেকটা হচ্ছে এই ডেজার্টে টোটালি অপশনাল, লাইক আপনারা যে কোনো ফ্লেভারের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তো কেকের রেসিপিটা আমি আজকে ডিটেলস শেয়ার করছি না, বাট আমার চ্যানেলে আরেকটা রেড ভেলভেট সুইস কেকের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। তো এছাড়া আমার আর লাগছে হচ্ছে ডিফারেন্ট টাইপের ফ্রুটস, কারণ যেহেতু এই রেসিপিটার নামই হচ্ছে ফ্রুটস ট্রাইফল। তো আমি এখানে কিছু ক্যান্ড ফ্রুটস পানি ঝরিয়ে নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি স্ট্রবেরি, ব্লুবেরি আর হচ্ছে চেরি, আর সঙ্গে লাগবে আমার জেলি। তো এখানে আমি জেলি হিসেবে হালাল জেলিটা ইউজ করছি, আর আমি বাসায় কীভাবে জেলি তৈরি করি সেই রেসিপিটা আপনাদেরকে একটু শেয়ার করছি, অ্যাকচুয়ালি রেসিপি না, জাস্ট প্রসেসটা। তো এর জন্য আমি এখানে হাফ লিটার পানিতে 1 টেবিল চামচের মতো এগার এগার পাউডার আর একটু রেড ফুড কালার মিক্স করে নিলাম। তো এই তো বাস হয়ে গেল, আর আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে সুগারটাও ইউজ করতে পারেন, লাইক এটার সঙ্গে যে সুগারটা অ্যাড করে দেয়া। তো এখন আমি যে বোলটাতে এই ডেজার্টটাকে সেট করব, ওই বোলে আমি জেলিটা দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু ক্যান্ড ফ্রুটস অ্যাড করে নিয়েছি। তো এবার হচ্ছে কাস্টার্ডটা তৈরি করে নেওয়ার পালা। তো এর জন্য আমি এখানে 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার, লাইক নর্মাল যে দোকানে কাস্টার্ড পাউডারগুলো রেডিমেড পাওয়া যায় সেগুলোই আমি ইউজ করছি। আর এখানে প্রায় 1 লিটার দুধকে আমি একটু জাল করে নেব, জাল করে তারপর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সুগার। এখন জাস্ট সব কিছু একসঙ্গে নেড়ে তারপর এতে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডারের লিকুইডটা। এই তো বাস হয়ে গেল, এখন জাস্ট এটাকে ক্রমাগত ভালো করে নেড়ে জাল করে নেয়ার পালা। তো এই তো বাস হয়ে গেল, এখন জাস্ট এটাকে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিলাম।
আর অন্য পাশে আমি হুইপ ক্রিমটা রেডি করে নেছি। তো এখানে আমি লিকুইড হুইপ ক্রিম ভালো করে বিট করে নেব, আর সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আইসিং সুগার, মানে হচ্ছে গুঁড়ো চিনি। তো এখন সব কিছু ভালো করে আবার একটু বিট করে নিচ্ছি। তো প্রায় 5 থেকে 10 মিনিট বিট করার পরই আমার ক্রিমটা রেডি হয়ে গেল, আর অন্য পাশে কিন্তু জেলিটাও একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তো এবার ডেজার্টটা ফাইনাল লুক দেওয়ার জন্য আমি কিছু ফ্রুটসের লেয়ার দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম ব্লুবেরি, এরপর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, আর এর শেষে দিয়ে দিব আমি এখানে কেক। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা অ্যাট্রাকটিভ দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাস্টার্ড যে লিকুইডটা ওটা, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যান ফ্রুটস, আর সঙ্গে ব্লুবেরিও দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যার যার ফ্রুটসের চয়েসের উপর। আর মাঝখানে আমি একটু হুইপ ক্রিমও দিয়েছি, আর এখন হচ্ছে ওই কেকের লেয়ারটা দিয়ে দেওয়া। তো ওই হুইপ ক্রিমের ওপর আমি কিছু কাস্টার্ড লিকুইড দিয়ে দিলাম, এরপর আমি আবার এতে দিয়ে দিয়েছি হুইপড ক্রিম, লাইক সেম প্রসেস। এখন টোটাল জিনিসটাকে আমি হুইপ ক্রিম দিয়ে ভালো করে সিল করে নিয়ে তারপর আবার ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নেওয়া। তো এই ডেকোরেশনটা আমি জাস্ট হচ্ছে ব্লুবেরি দিয়ে দিলাম সাইডে, আর মাঝখানে স্ট্রবেরি দিয়ে এই টাইপের একটা ফুল তৈরি করে নিলাম, আর মাঝখানে একটা চেরি দিয়ে দিয়েছি, আর সাইডে একটু কালার কম্বিনেশনের জন্য আমি এখানে পেয়ার্স আর হচ্ছে স্ট্রবেরির যে লিফটা আছে ওটা ইউজ করেছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমার কাছে মনে হয় যে কোনো আয়োজনে, স্পেশালি ঈদের জন্য কিন্তু এই ডেজার্টটা একদমই পারফেক্ট, কি তাই না? তো এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে, আর সেটা হচ্ছে স্পাইসি গার্লিক শ্রিম্প পাস্তা। এই পাস্তাটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস্তা। তো প্রথমে আমি এখানে পাস্তাগুলোকে হালকা তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম, এরপর পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এই পাশে আমি একটা পাত্রে পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু হ্যালাপেনো। আপনারা চাইলে যে কোনো টাইপের ক্যাপসিকামই ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি শ্রিম্প, মানে চিংড়ি মাছগুলো, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়া সস আর পাস্তা সস। তো পাস্তা সস হিসেবে আমি এখানে যেটা ইউজ করেছি সেটা আপনাদের ইউজ করতে হবে তা কিন্তু কথা না, লাইক যে কোনো টাইপের পাস্তা সসই আপনাদের ইচ্ছে মতো ফ্লেভারে ইউজ করতে পারেন। এরপর জাস্ট সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পালা। তো এরপর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে নিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন সব কিছু আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর এরপর এতে দিয়ে দিব হালকা পরিমাণে অরিগ্যানো, লাইক এটা ডিপেন্ড করে যার যার টেস্টের উপর। আমার কাছে মনে হয় যে অরিগ্যানো, তারপর পার্সলে, গার্লিক পাউডার, এই তিনটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, লাইক পাস্তা, পিৎজা সব কিছুতেই। তো এখন আমি লবণের স্বাদটা চেক করে তারপর পরিমাণ মতো লবণও অ্যাড করে নিয়েছি, কারণ যেহেতু আমি শুরুতে সয়া সস দিয়েছিলাম তাই একটু চেক করতে হয়েছে। আর সবার লাস্টে দিয়ে দিলাম চিজ। তো চিজ আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি শেডেডগুলো। তো এই তো বাস হয়ে গেল, খুবই ইয়ামি এবং মজাদার স্পাইসি পাস্তা। আর অন্য পাশে আমার বাবাটাও ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিয়েছিলাম, কারণ ও ইদানিং ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। আর স্পেশালি এয়ার ফ্রায়ারে কোনো কিছু দিতে হলে, বা এয়ার ফ্রায়ার বলেন অথবা ওয়াশিং মেশিন, লাইক যেগুলোতে একটু সাউন্ড হয়, ওই জিনিসগুলোর প্রতি ওর অ্যাট্রাকশানটা একটু বেশি থাকে, লাইক ও ধরে ধরে দেখতে চায়, ও নিজে প্রেস করতে চায়। তো সেজন্য আমিও ওকে একটু ট্রাই করি, লাইক ওকে একটু এন্টারটেইন করার, ওকে দিয়ে এই কাজগুলো করাতে। তো এই তো আমি চাচ্ছিলাম যে ও যেন নিজের হাতে ফ্রাইসগুলো নেয়, বাট ও নিচ্ছিল না। ইদানিং দেখলাম যে ওকে কোনো কিছু দিলে ও ফার্স্টে খেয়াল করে যে আমার মুভমেন্ট কী, লাইক আমি কী চাচ্ছি কি না। বাট যখন আমি ওকে বলি যে নাও তুমি, তখন ও নেয় তো নেয়ই, প্লাস হচ্ছে কী যে করে সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। এই তো জাস্ট টান দিয়ে সবগুলো ফেলে দিল। তো অ্যাকচুয়ালি ও এখন এগুলোই করে, লাইক হঠাৎ করে এমন একটা ইনসিডেন্স করে যে আমরাই অবাক হয়ে যাই যে ও এটা কী করলো। ইভেন ও নিজেও একটু তারপর অবাক হয়ে যায় যে এটা কি, কাজটা ঠিক হলো কি না। তো আমার কাছে মনে হয় যে এই বয়সের বাচ্চারা কিন্তু এই টাইপের হালকা পাতলা ইনসিডেন্স করেই থাকে, কি তাই না? আমার কোনো ভিউয়ার্সের বেবির এজ যদি আমার ওয়াফিকের এজের হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বেবিদের দুষ্টু মিষ্টি খেলাগুলো। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।